হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কর্ড মাস্টার ক্লাস পার্ট ওয়ান। এই সিরিজে আমরা আলোচনা করবো কর্ডস এবং কর্ডসের থিওরি এবং স্কেলের সাথে কর্ডসের রিলেশন এবং ডিফারেন্ট কাইন্ডস অফ কর্ডস নিয়ে। আর আমার প্রিভিয়াস মাস্টার ক্লাসগুলো বা প্রিভিয়াস সিরিজগুলো যদি তোমরা দেখতে চাও, লিঙ্কগুলো আমি নিচে অ্যাড করে দেবো। প্লেলিস্টটা নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে পিন করা থাকবে। সো আজকে আমরা ফার্স্ট ক্লাসে দেখব বেসিক কোর্সগুলো কিভাবে আসছে এবং কিভাবে কোর্স তৈরি হয়। ওকে, সো ফার্স্টে আমরা যদি বেসিক কোর্স যেমন মেজর মাইনর দেখি, যেগুলো আমরা অলরেডি সবাই জানি হোপফুলি, যেমন জি মেজর। সো এখন স্টার্ট করার আগে বলে ফেলি, রুট হচ্ছে প্রথম নোট, যে কোনো স্কেলের প্রথম নোট বা কর্ডের বেস নোট যেটা, যেমন জি মেজর কর্ড। জি মেজর কর্ডের রুট হবে জি, জি মাইনরেরও জি। যে কোনো কর্ডই মেজর হোক বা মাইনর হোক আসছে তার স্কেলের রুট থার্ড এবং ফিফথ, মানে এক নম্বর, তিন নম্বর এবং পাঁচ নম্বর নোট থেকে। যেমন জি মেজর কর্ড, সেখানে তিনটা নোট থেকে অনেকগুলো বেশি নোট বাজতেছে। অ্যাকচুয়ালি এই তিনটা নোটই রিপিট হচ্ছে আর কি। সো যেমন জি মেজর স্কেল যদি আমরা এখন বাজাই, এই সাতটা নোটের মধ্যে এক নম্বর হচ্ছে জি, তিন নম্বর হচ্ছে বি, পাঁচ নম্বর হচ্ছে ডি। সো জি বি আর ডি এই তিনটা নোট নিয়েই হবে জি মেজর কর্ড। সেখানে যদি আমরা জি মেজর কর্ডটা দেখি, সেখানে আছে ফার্স্টে জি, তারপর আছে ডি, তারপরে আবার জি, তারপর এফ শার্প, তারপর আবার ডি, তারপর আবার জি। সো এই তিনটা নোটই রিপিট হচ্ছে, তার মানে জি মেজর কর্ডটা আসছে জি মেজর স্কেলের রুট থার্ড এবং ফিফথ থেকে। এরকম যে কোনো মেজর কর্ডই, যেমন সি মেজর হতে পারে, আসছে সি মেজর স্কেলের রুট থার্ড ফিফথ। যেমন সি মেজর স্কেলের রুট হবে সি, থার্ড হচ্ছে ই, ফিফথ হচ্ছে জি। সো সি ই আর জি, সি মেজর কর্ডটা যদি আমরা দেখি, আচ্ছা আমরা ওপেন কর্ডে যাই। সো কর্ডে শর্ট ফার্স্টে রুটে আছে সি, তারপর ই, তারপর ওপেন জি, তারপর আবার সি, তারপর আবার ওপেন ই। সো সি জি আর ই এই তিনটেই আছে কিন্তু। এখন আমরা যদি মাইনর কর্ড দেখি একটা, যেমন এ মাইনর, তো এ মাইনর কর্ডটা আসবে এ মাইনর স্কেলের রুট থার ফিফথ থেকে। সো মেজর কর্ড হলে মেজর স্কেলের রুট থার ফিফথ এবং মাইনর স্কেল হলে মাইনর স্কেলের। সো এ মাইনর স্কেলটা যদি আমরা বাজাই, সো এ মাইনর স্কেলের রুট হচ্ছে এ, থার্ড হচ্ছে সি, ফিফথ হচ্ছে ই। সো এ সি এবং ই। সো এ মাইনর কর্ডটা যদি আমরা আবার দেখি এবং কী কী নোট আছে দেখি ওইটার মধ্যে, প্রথমে আছে ওপেন এ, তারপর আছে ই, তারপর আবার এ, তারপর সি, তারপর ওপেন ই, তার মানে এই তিনটা নোটই। কারণ অনেক সময় কনফিউশন থাকতে পারে যে তিনটা নোট নিয়ে কর হচ্ছে, বাট করে তো অনেকগুলো নোট বাজতেছে। সো অ্যাকচুয়ালি এই তিনটা নোটই রিপিট হচ্ছে। আর আমরা এখানে বেসিক কোর্সগুলোর কথা বলছি, কোনো সেভেন্থ, নাইন্থ বা কোনো এডেড কিছু না। সো বেসিক কোর্সগুলোতে জাস্ট এই তিনটা নোটই থাকে। সো এইরকম যে কোনো মেজর কর্ড তার মেজর স্কেল থেকে মাইনর কর্ড, মাইনর স্কেল থেকে আস। তো হোপফুলি এটা তোমার সবার জন্য হেল্পফুল ছিল। আর নেক্সট পার্টে আমরা আরও কিছু নিয়ে ডিসকাস করব। সো তোমাদের কোনো রেকমেন্ডেশন থাকলে অবশ্যই আমাকে নিচে কমেন্টসে জানাবা। অ্যান্ড আমার বাকি লেসনগুলো দেখতে চাইলে প্লেলিস্ট এখন কোথাও তোমরা দেখতে পাবা স্ক্রিনে, ওইখানে ক্লিক করতে পারো। আর কেউ যদি আমার গিটার কোর্সে জয়েন করতে চাও অনলাইন কোর্সে, তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে ডিএম করবা, আমি ডিটেলস পড়ে দেবো। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড আল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। চিয়ার্স।